নমস্কার শিক্ষক বন্ধু বিকাশ কুমার স্বাগত করছি আপনার আপনার ফেভরাইট ইউট্যুব চ্যানেল যার না হচ্ছে সারাম্প প্রডকশন এন্টারটেমেন্ট তো শিক্ষক বন্ধু আজ আসুন আপনার যে নিষ্ঠা ট্রেনিং আপরে তো তার মডুল ফাইভ আমি আলোচনা করছি তো মডুল ফাইভর এটা হচ্ছে ক্লাস এইট ক্লাট ভিতরে এটা আসছে আপনার যে আপনার আইটিসি সি শিক্ষাদান যে আমি করি না আইটিসি যে ইউজ করা শিক্ষাদান ক্ষেত্রে আমার কতটা মানদণ্ড অ সূচনা যোগাযোগ প্রযুক্তিবিদ্যার সমন্বয় সময়ের মানদণ্ডর গুরুত্ব সে মানদণ্ড ভিতরে বর্তমান চলছে

ସେହି ସହିତ ତାର ଆବଶ୍ୟକତା ସହିତ ଆମେ କ'ଣ କରିବା ନା ଆଇସିଡ଼ି ଉପକରଣ ଗୁଡ଼ିକ ୟୁଜ୍ କରିବା ବା ଉତ୍ସବ ଗୁଡ଼ିକ ଚୟନ କରାଯାଇପାରେ ଦେଖନ୍ତୁ ପ୍ରଥମେ ଅଛି ଯେ ଅନୁକରଣ ପରୀକ୍ଷଣ ବା ଷ୍ 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 ଷ୍ଟିମୁଲେଟିଂ ଏକ୍ସପେରିମେଣ୍ଟ ଯାହାକୁ ଓଡ଼ିଆରେ କୁହାଯାଏ ଛଦ୍ମ ପରିସ୍ଥିତିରେ ପ୍ରୟୋଗ ଛଦ୍ମ ଭେଷ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଯେ ଆମର ପୁରାଣ ଥିଲା ଛଦ୍ମ ଭେଷ କିପରି হচ্ছে রামায়ণরে যে মাতা সীতা রাবণ ছদ্মভাবে আসি ঋষি রূপে ছদ্ম ভেষ নেই হরণ করে নিয়ে পলাইলা ঠিক সেটা ছদ্ পরিস্থিতি প্রয়োগ যারা ওড়িয়াতে কুয়া যায় বা অনুকরণ পরীক্ষণ কিশো না সেই বস্তুগুলো জগাইয়া আই সিটি ব্যবহার আমার টপিক টা ধাতু আধাতু পড়েওছে তো ধাতু অধাতু পিলা মানারিফাই করা যেটা মানদণ্ড তিন মুস্ট ক্লাসে গত ক্লাসে কিন্তু তো এটার বর্তমান হল

ପରୀକ୍ଷା କରି ଗୁଣ ମଧ୍ୟରେ ତୁଳନା ପ୍ରଭେଦକୁ ବାଛି ଧାତୁ ଓ ଅଧାତୁର ସଂଜ୍ଞା ନିରୂପଣ କରିବେ ମାନେ ସେହି ବସ୍ତୁ ଗୁଡ଼ିକ ଦେଖାଇବା ଆଇସିଟିକୁ ବ୍ୟବହାର ହେବା ଦରକାର ଯାହାକୁ ଆମେ ସହଜରେ ଶ୍ରେଣୀ ଗୁଡ଼ିକ ନେଇପାରିବା ନାହିଁ ଉଦାହରଣ ସବୁ ଧାତୁ ଅଧାତୁରେ ତିଆରି ବସ୍ତୁ ଆଣିବା ଏହାର ଧର୍ମକୁ ପରୀକ୍ଷା କରି ଗୁଣ ମଧ୍ୟରେ ତୁଳନା ପ୍ରଭେଦ ବାଛି ଧାତୁ ଓ ଅଧାତୁର ସଂଜ୍ଞା ନିରୂପଣ କରିବା ଏହିସବୁ କାର୍ଯ୍ୟ ପାଇଁ ଛଦ୍ମ ପରିସ୍ଥିତିରେ ବ୍ୟବହାର କରାଯାଇପାରିବ ଛଦ୍ମ ପରିସ୍ଥିତିରେ ମାନେ ସେ ଜିନିଷ ଗୁଡ଼ାକ ନୁହେଁ କିନ୍ତୁ ତାକୁ ଆମେ ଆଣିକି ইউজ করি ধাতু অধাতু দেখা তো এটা হচ্ছে গোটে প্রকার ছদ্ম পরিস্থিতি বা অনুকরণ পরীক্ষণ যেটা সে দেখবে চুক্তি করে ধাতু অধাতুর পরিভাষে পঁচবে তাপরে আউ গোটে আমি দেখা স্লাইড প্রদর্শন ধাতু ও অধাতুর ব্যাখ্যা করার উদাহরণগুলি দর্শাইব এটা স্লাইড র উপস্থাপন আমি করেদপার এটা গোটে ওয়ে এবং আলাদা পারস্পরিক কার্যকলাপ বা ইন্ট্রাটিভ শিক্ষণ কাজ যেটা কুয়া যায় ইন্টরাকটিভ শিক্ষণ কাজ যেগুলো কুয়া যায় পারস্পরিক কার্যকলাপ প্রদত্ত বস্তুগুড়ি মধ্যে তুলনা তুলনা গোষ্ঠী কার্যকলাপ প্রদান করা যা ধাতু অনধাতু তা সানতা আধার করে সে শ্রেণীভুক্ত ধাতু অধাতুর পরিভাষ পাইবা তাদেলে জিনিস সে তুলান কে তুলে করি সে খুঁজলে কেটে ধাতু কেটে অধাতু জেরক দিয়ে দিয়ে হইলা চামচ দিয়ে প্লাস্টিক চামচ কাঠ দিয়ে হইলা পিন দিয়েছিল সুনা মুদি দিয়ে হইলা এগুলো দিয়ে হইলা সব তে আপোনাৰ কণ কৰিব এই জিনি গুড়া দেকি তাক ই পাৰস্পৰিক কাৰ্যকাপে ধাত অধাতু চিহ্নিব কয়ে শ্ৰেণীভুক্ত কৰিব শিক্ষাদান প্ৰণালী উপ আধাৰ কৰি উপযুক্ত উপকৰণ ব্যৱহাৰ কৰিব শিক্ষক উপেৰে নিৰ্ভৰ কৰে কি জিনি ব্যৱহাৰ কৰি টিচৰ উপে নিৰ্ভৰ কৰে বুজিবা জৰুৰী যে জনে শিক্ষক প্ৰদান কৰি বাখ্যা কৰি সংক্ষিপ্ত সাৰাংশ ইত্যাদি উদ্দেশ্য উপ আধাৰ কৰি আই চি টি মিডিয়া উৎস চয়ন কৰি পাৰিব তা মানে যদি আমাৰ বিষয়ৰ ডিজাই যে কেউ প্রকার আইসিটি ডিমান্ড রাখুচ জন শিক্ষক পরিচয় প্রদান করবে ব্যাখ্যা করে সংক্ষিপ্ত সারাংশ ইত্যাদি উদ্দেশ্য উপরে আধার করি আইসিটি বা মিডিয়ার উৎস চয়ন করবে এই পরে প্রত্যেক পদ্ধতির সম্ভবতা ও উত্তম বুঝাবনা পা উপকরণ ভাবে আইসিটি ব্যবহার দাবি করতে পদ্ধতি বুঝবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি কত্যন্ত সেটা কম হচ্ছে না ব্যবহার নিত্যন্ত গুরুত্বপূর্ণ এক নির্দিষ্ট পদ্ধতির সম্ভাবনা আইসিটি এর চাহিদা বিশ্লেষণ করে জন শিক্ষক উপযুক্ত ভাবে আইসিটি উপকরণ মিডিয়া চয়ন করা সমর্থ হে তেমন টিচর চাইলে করি করেপারে না কেটা দরকার সে সমর্থ হে শিক্ষণ অভিজ্ঞতা ব্যাপক করা অনেক অভিনব প্রণালী পন্থা যেপি যেপরি আপনার ফ্লিপ হচ্ছে ফ্লিপ শ্রেণী মিশ্রিত শিক্ষণ সহযোগ শিক্ষা ইত্যাদি ব্যবহার করা যায় ই ই কন্টেন্ট বা প্রযুক্তিবিদ্যা সম্বল বা টেকনোলোজি উপকরণ যন্ত্রাংশ বাছলা বেলা নিম্ন মানদণ্ডগুড় বিচারক বিচারক শিক্ষক মানা বেবেচনা করা যাবে পিটর গুড়ি হেগুড় দেখ তলে তার আসিগাল পারামিটর গুণ ধর্ম তো আমি মানদণ্ড বাছুছু সেতবে আমি দেখা দরকার যে তার ই কন্টেন্ট আমি কেবা বা টেকনোলোজি আমি কন ইউজ করা সে অনুযায়ী দেখি আমি তো গুড়া সেগুলাকে দেখি আমি কন করি না ইউজ করে পারা তো আসন্ত এটি তলে কিছু উদাহরণ দিয়ে হইচ তো সেগুলো দেখিদে বা পামিটর দিয়ে হই ধর্ম দিয়ে হইছে গোটা মানদণ্ড দর্শক দর্শক আমি টার্গেট করিবা উদ্দিষ্ট দর্শক দর্শক আমি টার্গেট করা তো আমার গুণধর্ম কম হওয়া দরকার আমি পারামিটর হয়ে দর্শক টার্গেট করবো আমার গুণধর্ম কম ভাবছি না বয়স গোষ্ঠী পূর্বজ্ঞান সামাজিক পৃষ্ঠভূমি শিক্ষণশৈলী ভাষা জনসংখ্যা সূচনা ভাবপ্রবণ বিকাশ দক্ষতা স্তর সামাজিক বিকাশ এগুলা আমি ভাবি ভালো তার গুণধর্ম হল দর্শক টার্গেট করা হলে এইসব কি কে বয়সর দর্শক পূর্ব জ্ঞান কন থাকবে সামাজিক ভিত্তিভূমি কন থাকি পৃষ্ঠভূমি কন এগুলো সব আমি জাঁয়া দরকার ঠিক স্যার বিষয়বস্তু ধর আমি প্যারামিটর রূপে নেওয়া আমি যদি মানদ্বন্দ্ব বিষয়বস্তু নেই

পক্ষপাতিত হবা নাই স্থানীয় আৱশ্যকতা কসংগ ভিত্তিকৰণ কৰিব যোনগো স্থানীয় পাখা পাখি হ'ল প্ৰসংগ কু আনিবা মূল্যাংকনৰে একাধিক মোড শিক্ষাৰ্থী যোগদান ইত্যাদি এইগুড়া হ'ব দৰকাৰ শিক্ষাগত যোগ্যতা ন শিক্ষাগত চিন্তা ধাৰা যদি নবা আমি সুৰা কোন কৰিব না অলৰেডি প্ৰসংগ ভিত্তিক মূল্যায়ন এইগুড়া সব নাবা তাৰ গুণ ধৰ্ম ঠিক সাৰ যদি উপস্থাপনা আমি কৰা যদি উপস্থাপনক আমি নবা মানদণ্ড তাৰমানে সৌন্দৰ্য প্ৰেৰণা অভিনৱ সৃজনশীল প্রভাব মিডিয়া উপাদান গুড় সমন্বয় চুঙ্গিং সংগঠন বিশেষ আবশ্যক শিক্ষার্থীপ্রাই উপযুক্ত লিঙ্গগত সমানতা লিঙ্গগত সমানতা পার্থক্য নথাই বহু সংস্কৃতি বিশিষ্ট তো এই গুড়া কে আমি নাম উপস্থাপনা করেচালে যদি তার সৌন্দর্য কন প্রের কূতনত্ব কিন্তু সৃজনশীল অক্ষর প্রভাব মিডিয়া উপকরণ সমন্বয় এরকম সব আমি উপস্থাপন পাই মন্থন সংগঠন এগুলো সব আমি নেই যান্ত্রিক যদি কিছু জিনিস নয় মানদণ্ড তো যান্ত্রিক

কত সমর্থন আছে প্রশাসন সেবা কন সেবা দিয়ে পাব কণ তািম দিয়ে পু রক্ষণাবেক্ষণ হয়ে পাবনা ভিত্তি হয়ে বৈষয়িক আবশ্যকতা ক্রয় বা প্রবেশ উৎস এগুলা হয়ে পড়বে কি না তেমন এইসব বিষয়ের যে আমি যেতবে পামিটর যা বিবু তার গুণ ধর্মটা দরকার যেমি আমার এটি প্রথম পিটর আমি যে যেতে পিটর ওয়ান লা আমি কেউ না ওয়ান্ডে আমি নিয়ে যে বিষয়বস্তু ହେଉଛି ବିଷୟବସ୍ତୁର ପ୍ରକୃତି ନେଇଥିଲୁ ତେଣୁ ବିଷୟବସ୍ତୁର ପ୍ରକୃତିକୁ ଯଦି ପାରାମିଟର ନେଇଥିଲୁ ତା' ପାଇଁ ଆମେ କ'ଣ ଆଇସିଟି ବ୍ୟବହାର କରୁଥିଲୁ ପାରାମିଟର ଟୁ ନେଲୁ ପ୍ରସଙ୍ଗ କଣ୍ଟେକ୍ସଟ ନେଲୁ ପାରାମିଟର ଥ୍ରୀ ଶିକ୍ଷାଦାନ ଶିକ୍ଷଣ ପ୍ରକ୍ରିୟାରେ ପଦ୍ଧତି ନେଇଥିଲୁ ପାରାମିଟର ଫୋର୍ ଆମର ଏଠି ଥିଲା ଟେକ୍ନୋଲୋଜି ଟୁଲ୍ସ ଏବଂ କଣ୍ଟେଣ୍ଟ ଏଇଗୁଡ଼ାକ ପାରାମିଟର ଆମେ ছু এই এইভাল ভাব যদি আমি তার গুণ ধর্মটা কাঁণা বা তা ইউজ করে পারা তবে শিক্ষক মানে যদি এইগুলা সব জাঁ যাবে এবং কেটা কে সময় ইউজ কলে তার কণ গুণ উপাদান অেণু তা অভিজ্ঞতা অধিক হব তেমু সে ই কন্টেকট ক ব্যবহার করে পেয়ে তা টেকনোলোজি ব্যবহার করপারে এবং আইসিটি সেটি ভালোভাবে ব্যবহার হয়ে পাবিব এবং শ্রেণী শিক্ষাদান আহ অভিনব উপায় তেমন যদি টেকনোলোজি উপকরণ ই কন্টেক্ট আমি ব্যবহার করু পিল শিখেপাই তো আমার নিশ্চিত রূপে